কেস? থানা থেকে আসছি। মিস্টার সাধু বাড়িতে আছেন? এক মিনিট বসুন, আমি ডেকে দিচ্ছি। ক্যান আই গেট ইউ সামথিং? টি? যদি অসুবিধা না হয়। নো, নো প্রবলেম। এটা একটা অদ্ভুত মিস্ট্রি। কোনো নতুন লোক ঘরে এলে পুতুলগুলো পড়ে যায়। হাউ আই ডোন্ট নো। পাখার হাওয়ায় হয়তো, কে জানে। তোমরা সবাই কিন্তু খুব দুষ্টু হয়ে যাচ্ছ। বসুন। আবার পড়ে গেছে গৌতম সাধু? ইন্সপেক্টর ইন্দ্র সেন। অদ্ভুত রহস্য জানেন, যখনই কোনো নতুন লোক আসে, বসুন, যখনই নতুন কেউ আসে পুতুলগুলো পড়তে থাকে। হ্যাঁ, আপনার মেয়ে বলছিলেন। মেয়ে? হ্যাঁ, ওই যিনি ওই নিচে, ইনি। Unfortunately, you are wrong, Inspector. Uni amar ardhangini. My better half. I'm sorry. Na, shobai ei rokomi bhul kore. Are pagol miye take tumi bole klanto hoye gelam. She should move on. She should go and find somebody who has more life in him. মেয়েটা আমার মধ্যে কিছু দেখে যে তা তো আমি জানি। আর এমনও তো নয় যে আই এম ভেরি গুড ইন বেড। বাজে বকা বন্ধ করবে? মাই ডার্লিং, বাজে বকাটাও বার্ধক্যেরই একটা লক্ষণ। চা খাবে? চা? মাথা খারাপ? ওই পানসে চা না খেয়ে এই উইস্কিটা খেয়ে দেখতে পারতেন। I have a fantastic collection. এই হুইস্কি খেলে দেখবেন আপনার ধমনীতে টক বক করে ঘোড়া ছুটছে। Look at me, I'm 78, I drink and smoke to my heart's content. খেয়ে দেখবেন। Sorry, not on duty. What can I do for you, Inspector? Yes. Sorry, আপনার কথা বলুন। আচ্ছা, হয়ে গেলে একবার উপরে এসো। At once, my darling. চার জন্য ধন্যবাদ। No problem. Beautiful, isn't she? Yes. আমার সব কিছু সৃষ্টি কিন্তু ওরই। Every inch of her inspires me. এই যে কখনো কখনো বলা হয় যে আমি নাকি ওয়ান অফ দ্য বেস্ট আর্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। না, উইদাউট মাই ওয়াইফ আই এম নাথিং, শূন্য। যাকে, যে কারণে আসা। মিস্টার সাধু, দেখুন তো একে চিনতে পারেন কিনা। ইনি তো একজন মডেল। কি যেন নামটা? অর্জুন রায়। দ্যাটস রাইট, অর্জুন। অর্জুন তৃতীয় পাণ্ডব আমার জন্য একটা সিটিং দিয়েছিল এইখানে। ইনফ্যাক্ট ওর
আদলেই আমি আমার ক্লাস পুতুলটা গড়েছিলাম। দেখলাম। তা এর সাথে আপনার লাস্ট কবে দেখা হয়েছে? ওই অ্যাবাউট এক মাস আগে। কি ব্যাপার বলুন তো? দিস ম্যান ইজ মিসিং এবং শেষ পাওয়া খবর অনুযায়ী ও কিন্তু আপনার সাথেই দেখা করতে এসেছিল। বলেন কি মিসিং? সাধু, যেটা ভয় পাচ্ছিলাম ইন্সপেক্টর, তাহলে হয়তো সেইটাই হয়েছে। আমি বললে আপনি বিশ্বাস করবেন না। বলেই দেখুন না। জানেন, অর্জুনের খুব টাকার দরকার ছিল, ডেসপারেট ফর মানি। তাই কোনো রকম করে সিডিংটা দিয়ে ও টাকাটা নিয়ে চলে যাবে এই ভেবেছিল। তারপর আমি ভুল করে ওকে এই পাথরটার কথা বলে ফেলেছিলাম। ও যেখানে সেখানে ফেলে যাবে, তারপর চেঁচাবে। কেয়ারফুল। কেন? ইট হ্যাজ ম্যাজিক পাওয়ার্স। ম্যাজিক পাওয়ার্স? একটু খোলসা করে বলবেন। রামায়ণ পড়েছেন নিশ্চয়? হ্যাঁ, ওই ছোটবেলায় পড়েছিলাম। বেসিক স্টোরি লাইনটা জানা আছে? বেসিক স্টোরি লাইন, এটা দারুণ বলেছেন। হ্যাঁ, এই পাথরটারও একটা বেসিক স্টোরি লাইন আছে। দেবরাজ মানে আপনার নেমসেক ইন্দ্র, তিনি খুব দুষ্টু ছিলেন, আর ওর একটা এইরকম পাথর ছিল, উইচ হ্যাড ম্যাজিক পাওয়ার্স। আর সেই পাথরটার সাহায্যে তিনি দুষ্টুমিটা করতেন। কিভাবে? পাথরটার সাহায্যে হি কুড টার্ন ইন টু এনি পার্সন হি ওয়ান্টেড টু। আপনি বলতে চাইছেন যে এই পাথরটার সাহায্যে আপনি যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারেন? আমি তো আপনাকে বলেছিলাম যে আপনি আমার কথা বিশ্বাস করবেন না। কিন্তু এই পাথরটার সাথে অর্জুনের কি কানেকশন? অর্জুন কিছু লোকের থেকে পালিয়ে বেড়াতে চাইছিল, আমার হাতে পায়ে ধরেছিল, সেই জন্যে যাতে আমি পাথরটাকে ব্যবহার করতে দিই। তারপর? আমি দিইনি, কিন্তু সেদিনও এই মোবাইলটা আমাকে ওপরে নিয়ে যেতে হয়েছিল, এবং ওপর থেকে ফিরে এসে দেখি অর্জুন নেই, পাথরটা মাটিতে গড়াগড়ি দিচ্ছে। মানে আপনি বলতে চাইছেন যে এই পাথরটা ব্যবহার করে অর্জুন এখন অন্য মানুষের রূপ ধারণ করেছে? That may be the case. পুলিশের সাথে ইয়ারকি মারছেন? ম্যাজিক পাথর, উঠুন! অর্জুন রায় মিসিং কেসে আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছে। চলুন থানায়, চলুন। আপনি কিন্তু আমাকে বিশ্বাস করবেন বলেছিলেন। হ্যাঁ, বিশ্বাসযোগ্য কিছু বলে নিশ্চয়ই বিশ্বাস করতাম, কিন্তু আপনার এই ভুজুং ভাজুং আমার ঠিক হজম হলো না। আপনি তো আমাকে বিশ্বাস করছেন না, তাই বলছি ট্রাইট। এই পাথরটা হাতে নিন, তারপর ভাবুন আপনি আমি, তারপর আমার স্ত্রীর মোবাইলটা নিয়ে গিয়ে তাকে দিয়ে আসুন। ভয় পাচ্ছেন? তুমি কেন ওকে মিথ্যে বললে যে ইউ আর নট গুড ইন বেড?
এখনই এসো। আমি ভাবছি একটা মডার্ন মিউজিয়াম আমি করব। তো কিছুই তো আমার বেঁচে দাদু এই আমাকে জানা Why I have done this বেঁচে দাদু আমাকে ছাড়া ইন্সপায়ার্স মি What is this ছাড়া এক অদ্ভুত রহস্য জানো, যখনই কোনো নতুন লোক এখানে আসে পুতুলগুলো পড়তে আরম্ভ করে। মাই লেটেস্ট ক্রিয়েশন, সব অবশ্য ওরই জন্য। চা খাবে অহল্লা? ওর জন্য এক কাপ চা। তুমি আবার এদের মতন দুষ্টুমি আরম্ভ করো না। Ah!